হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা রান্না নিয়ে চলে এসেছি। তোমরা কি কেউ বলতে পারবে এটা কী মাছ? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে চেলা মাছ। তো এই চেলা মাছটাই আজকে আমি তোমাদের সাথে রান্না করে দেখাবো। তো তার জন্য দেখতেই পাচ্ছো, আমি মাছগুলোর মধ্যে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি, আর তেলটা আমি অলরেডি গরম করে নিয়েছি আগের থেকে। এবার মাছগুলো সব এক এক করে আমি লাল করে ভেজে নেব। তোমরা কারা কারা এই চেলা মাছ ভালো খাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো দারুণ লাগে এই মাছটা খেতে, তো ভাবলাম চলো তোমাদের সাথে আজকে আমি মাছটা রান্না করব, তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। তো দেখো, এক এক করে আমি মাছগুলো সব ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব। আর বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে এই রান্নাটা করে খেয়ো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি মাছগুলো সব এক এক করে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, মাছগুলো সব আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল ছিল, সেই তেলের মধ্যে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে তার মধ্যে একটু সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো দেখো, এখানে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছি, আদা বাটা, রসুন বাটা, আর একটা সাদা সর্ষ আমি বেটে নিয়েছি। তোমরা চাইলে কালো সর্ষও দিতে পারো। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমার পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। তো আদা আর রসুন বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাটা আমি কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তো মশলাটা আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি, নেয়ার পরে এবার আমি এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিলাম, যার জন্য মশলাটা পুড়ে না যায়। তো দেখো, জলটা দিয়ে আমি একটু মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি এখানে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, তোমরা পরিমাণ মতো বুঝে দেবে ঝালটা। তো দিয়ে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে বাটাটা দিয়ে বন্ধুরা তোমরা বেশিক্ষণ কিন্তু মশলাটা কষাবে না, তাহলে কিন্তু সর্ষেটা পুরো তিতো হয়ে যাবে। সামান্য একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে তোমরা এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবে। তো দেখো, আমি কিছুক্ষণ মতো একটু মশলাটা কষিয়ে নিয়েছি সর্ষের সাথে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি এই ঝোলটা বেশ কিছুক্ষণ ধরে ফুটতে দেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমি সব মাছগুলো এইভাবে এক এক করে দিয়ে আমি এই রান্নাটা 10 থেকে 15 মিনিটের মতো এইভাবে হতে দেব। তো দেখো বন্ধুরা, 10 থেকে 15 মিনিট পর আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তো তোমরা বন্ধুরা অবশ্যই অবশ্যই এইভাবে বাড়িতে চেলা মাছের এই রেসিপিটা রান্না করে খেও, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে তোমাদের এই রেসিপিটা।